আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি নেই কারাবাসের বছর পূর্তিতে বললেন বিএনপি নেতারা মুক্তি আদায় করতে না পারা দলটির ব্যর্থতা পাল্টা বক্তব্য আওয়ামী লীগের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস ভারতের দিল্লিতে দুদেশের যৌথ কমিশনের বৈঠক চারটি সমঝোতা স্মারক সই দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রাথমিক পর্ব শেষ চলতি বছরে দৃশ্যমান হতে পারে চুল্লি সরকারি চাকরিতে 30% কোটা বহালের দাবিতে আবারও রাজধানী শাহবাগে বিক্ষোভ সাত দিনের আলটিমেটাম দিয়ে প্রত্যাহার প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এক বছরেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করলেন বিএনপির শীর্ষ নেতারা তারা বলছেন দলকে সুসংগঠিত করে গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আদায়ের বিকল্প নেই আইনি প্রক্রিয়ায় তার মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতারা আত্মসমালোচনা করে শীর্ষ নেতারা বলছেন জনপ্রিয়তা বিচার করে দলের সফলতা সম্ভব নয় রাজপথেই দাবি আদায় করতে হবে পারসন বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করে প্রতিবাদ সভা শীর্ষ নেতাদের বক্তব্যে উঠে আসে বেগম জিয়ার কারাবাস দীর্ঘ হওয়ায় নিজেদের ব্যর্থতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আত্মসমালোচনা করে বলেন দলীয় নেতৃত্বে সফলতা আসেনি বলেই বেগম জিয়া এখনো মুক্ত হতে পারেননি আমরা নির্বাচন করেছি কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের কথা ছিল নির্বাচন হবে আন্দোলনের একটি অংশ কিন্তু আমরা নির্বাচনে চলে গেলাম আন্দোলনের কোনো কথা আর মুখ দিয়ে বের করলাম আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় যে আজকে আমরা এত বড় একটা আমাদের সংগঠন সেই দলের নেত্রী তিনি আজকে এক বছর যাবত জেলখানায় আছে তবে দলের অপর শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই অভিযোগ নাকচ করে দলকে সুসংগঠিত করার উপর জোর দেন আজকে আমাদেরকে অনেকে বলছেন আমরা পরাজিত আমরা ব্যর্থ আমি তার সাথে একমত নই আমরা পরাজিত হই নাই জনগণের কাছে আমরা প্রত্যেকটা বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছি আওয়ামী লীগ তাদের নৈতিক পরাজয় হয়েছে সভার সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন আইনি প্রক্রিয়ায় নয় গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আদায় করতে হবে খালেদা জিয়ার মুক্তি শুধু না যদি নিজেরা আমরা বাঁচতে চাই যদি আমরা জেল জুলুম থেকে নিজেদেরও রক্ষা করতে চাই তাহলেও আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই সুষ্ঠু নির্বাচন ও আন্দোলনের জন্য আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা আর সেই জন্যই আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা এদিকে বেগম জিয়ার কারাবাসের আইনি প্রক্রিয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বাদী ও বিবাদী পক্ষ বেগম জিয়ার আইনজীবীরা বলছেন সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার কারণেই তার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে সরকার পক্ষের আইনজীবীরা বলছেন যথাসময়ে আইনি পদক্ষেপ না নেয় বেগম জিয়ার এই পরিণতি আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট 2018 সালের 8ই ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় এক যুগ ধরে চলতে থাকা বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেদিন থেকে রাজধানী নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দী তিনি এক বছরে তার মুক্তির বিষয়ে কতটুকু এগিয়েছেন আইনজীবীরা বিএনপির আইনজীবীরা শুরু থেকেই বেগম জিয়ার মুক্তি বিলম্বিত করার জন্য সরকারকেই দুষছেন তাদের দাবি রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার যদিও সরকার সমর্থিত আইনজীবীরা এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলছেন যথাসময়ে আইনি পদক্ষেপ না নেয় বেগম জিয়ার এই পরিণতি তার উপরে রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক অঙ্গন থেকে তাকে সরিয়ে ফেলার জন্যই এই মামলাগুলো হয়েছে সঠিক যদি বিচার হতো তাহলে দীর্ঘ সময় তার কারাগারে থাকার প্রশ্ন ছিল না এইসব মামলায় তাই আমরা দেখছি সরকারের ইচ্ছাটাই আদালতের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ পেয়েছে একেবারে অযৌক্তিক ভিত্তিহীন মিথ্যা একটা অভিযোগ কারণ মামলা হয়েছে ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং দীর্ঘ শুনানির পর সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আদালত রায় দিয়েছে এতে কিন্তু সরকারের কোনো হাত নাই আইনজীবীরা যদি বিচক্ষণতার সাথে তাদের দায়িত্ব পালন করে
তাহলে নিশ্চয়ই এত সময় লাগার কথা না। মামলা পরিচালনার বিভিন্ন সময়ে বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টিও আলোচনায় এসেছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ তারা। আমাদের কোনো ব্যর্থতা নাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো জেলের তালা ভেঙে বেগম খালেদা জিয়াকে আইনজীবীরা আনতে পারে না। অবশ্যই সরকারের একটা সদিচ্ছা লাগবে, সব রাজনৈতিক মামলাগুলোতেই সরকারের সদিচ্ছা ছাড়া আজ পর্যন্ত কেউ বেরোতে পারে নাই। দুর্নীতি দমন কমিশন নিজে মামলা করেছে, নিজে চাষির দিয়েছে, নিজে প্রসিকিউশন কন্ডাক্ট করেছে এবং দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর আর্গুমেন্ট করে ওনার সাজা হয়েছে। এটা আমরা দুদুকের মামলা আমরাই করেছি, অ্যানাউন্সমেন্টের দরখাস্ত আমাদের, এইখানে তারা ওনারা সরকারকে পক্ষ করছে। তো কাজে এটা একটা হাস্যকর মন্তব্য, এটা আমি একেবারে টোটালি ডিনাই করছি। বেগম জিয়ার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। মুক্তির জন্য এই মুহূর্তে শুধুমাত্র 4টি মামলায় তার জামিন পেতে হবে। দুর্নীতির পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিবউদ্দিন রোডের পুরনো এই কারাগারে এক বছর যাবৎ কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে নানা তর্ক বিতর্ক। তাই আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনে বেগম জিয়ার মুক্তির পথ খুঁজছেন এমনটা জানিয়েছেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আদালতের বিষয়। তাই বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও 14 দলের নেতারা। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা। শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। এক বছরে লিগ্যাল ব্যাটেলে কেন সফল হয়নি তারা এবং এক বছরে তাকে কেন আন্দোলন করে মুক্ত করতে পারে? তাকে কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। কাজে রাজনৈতিকভাবে সরকারের এখানে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক স্মরণ সভায় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়ার কারাগারে থাকার বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই, আদালতের নির্দেশে কারাভোগ করছেন বেগম জিয়া। সরকার দায়ী হবে না, সরকার তো কাউকে জেলে রাখে নাই, এখনো সময় আছে। সমস্ত রাগ অভিমান ভুলে শপথ নিয়ে পার্লামেন্টে যান, যে আমাদের সামনে কথা বলেন, পার্লামেন্টকে কাঁপিয়ে তোলেন আপনাদের দাবি নিয়ে, আপনাদের নেত্রীর মুক্তির দাবিতে। এদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সঠিক দিক নির্দেশনার অভাবেই দিশেহারা বিএনপি। সাংগঠনিকভাবে যে ভুলগুলো তারা করেছিল সে ভুলের মাশুল দিচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণে, কারণ মানুষ তাদের ডাকে আসছে না ও আসবে না, এবং সে কারণেই এক বছর হয়ে গেল খালেদা জিয়াকে জেলখানেই থাকতে হয়েছে, থাকতে হবে। বিএনপিকে সংসদে এসে বেগম জিয়ার মুক্তির দাবি তুলতে দলটিকে পরামর্শ দেন 14 দলের নেতারা। ডাকে আসছে না, রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার গণভবনে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডে যৌথ সভা শেষে 41 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেলে শুরু হয়ে দলের মনোনয়ন চূড়ান্তের দায়িত্বে থাকা দুই বোর্ডে যৌথ সভা। প্রায় 7 ঘন্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সুবর্ণ মোস্তফা সহ ঢাকায় সর্বোচ্চ 5 জন প্রার্থীকে মনোনয়ন দেয় দলটি। এছাড়া গাজীপুরে 2 জন, চট্টগ্রামে 2 জন, কুমিল্লায় 2 জন, খুলনায় 2 জন সহ 41 জন প্রার্থীকে সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্বের জন্য চূড়ান্ত করে দলটি। বাকি 2টি আসন সহ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দলীয় প্রার্থী শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা আমাদের অংশটা আমাদের প্রার্থীতা দিয়ে পূরণ করেছি এবং বিস্তারিত আলাপ আলোচনার শেষে আমাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছি। প্রবাসের সময়ে আরো থাকছে সময় সংবাদে খবর প্রচারের পর রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিস থেকে অভিনব কায়দায় 5 লাখ টাকা চুরির প্রধান আসামি গ্রেফতার। প্রাথমিক পর্যায়ের কাজ শেষে ক্রমশ এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজ। এর মধ্যে সেখানকার প্রথম ইউনিটে স্থাপন করা হয়েছে বিশেষ নিরাপত্তা কাঠামো বা কোর ক্যাচার।
চলতি বছরের শেষ নাগাদই পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর ভবন দৃশ্যমান হবে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন। নির্ধারিত সময়ে উৎপাদনে আসবে বহুল কাঙ্ক্ষিত বৃহৎ এই বিদ্যুৎ প্রকল্প। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পাকিস্তানিদের কূটকৌশল আর পরবর্তীতে বিভিন্ন সরকারের নীতিগত সিদ্ধান্তের অভাবে থমকে গেলেও পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পাবনার রূপপুরের এই মাটি জুড়েই এখন তুমুল কর্মব্যস্ততা নির্মাণ শ্রমিক আর প্রকৌশলীদের। প্রাথমিক নির্মাণ কাজ শেষে 2017 সালের নভেম্বর নাগাদ এখানে প্রথম ইউনিট এবং গেল বছরের জুলাইয়ে দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের পর এখন চলছে প্ল্যান্টের মূল নির্মাণ পর্ব। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের তলদেশে স্থাপন করা হয়েছে 200 টন ওজনের কোর ক্যাচার। সূক্ষ্ম প্রযুক্তি বিশিষ্ট 5 স্তরের বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থার ফলে সেখানকার তেজস্ক্রিয় বর্জ্য বাইরে আসার আশঙ্কা নেমে আসবে শূন্যের কোটায়। বিদ্যুতে যে বিনিয়োগ সেটা মাল্টিপ্লাই করে, প্রোডাকশন দিয়ে মানুষের কর্মসৃজন হয়, কাজেই এই টাকাগুলো রিপেমেন্ট করার কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত বাংলাদেশ কোনো দিনই কোনো পেমেন্ট ফেল করে নাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে পেইসে আগাচ্ছে চমৎকার, লোন পরিশোধে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত প্ল্যান্টের নির্মাণ কাজে গিয়েছে 23%। ভারী যন্ত্রাংশ রাশিয়া থেকে নদীপথে পরিবহন করতে সেখানে গড়ে তোলা হচ্ছে জেটি সহ অন্যান্য স্থাপনা। সংশ্লিষ্টদের আশা, চলতি বছরের শেষ নাগাদ দৃশ্যমান হবে প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন। এই মুহূর্তে 81টি স্ট্রাকচার নির্মাণাধীন আছে, অর্থাৎ কম নিউক্লিয়ার স্ট্রাকচার যতগুলো আছে সবগুলি প্লাস আনুষঙ্গিক স্ট্রাকচার সবগুলি। সুতরাং আমরা এখন ফুল সুইংয়ে কনস্ট্রাকশনে আছি। তার অর্থ হচ্ছে যে আমরা এই বছরের মধ্যে আমরা দৃশ্যমান অবস্থায় চলে আসবো রিয়্যাক্টর ইউনিট 1 এবং 2 এর। আমরা এখন পর্যন্ত পিছিয়ে তো নাই, বরঞ্চ কিছুটা টাইম গেইন করেছি। এভরিবডি উইল হ্যাভ দ্য কনফিডেন্স যে ইয়েস আমরা একটা পর্যায়ে গেলাম, ওইটাই আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের সম্মান আর গৌরবের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাণখ্যাত পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টরের মূল নির্মাণ কাজ শুরু হয়েছে, আর এবছরের শেষ নাগাদ হয়তো দৃশ্যমান হবে রিয়্যাক্টর ভবনের মূল অবকাঠামো। বৃহৎ আকারের এই ব্যাচিং প্ল্যান্ট থেকেই আগামী দিনে সরবরাহ করা হবে প্ল্যান্টের টারবাইন সহ অন্যান্য নির্মাণ কাজের নির্মাণ সামগ্রীগুলো। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। আগামী 7 দিনের মধ্যে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় 3 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে এ কথা জানিয়েছেন তারা। এর আগে সন্ধ্যার পর থেকেই তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ মোড় সহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল, স্বাধীনতা বিরোধী সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ, চাকরিতে বহাল স্বাধীনতা বিরোধীদের তালিকা করে বরখাস্ত সহ বেশ কিছু দাবি নিয়ে অনেকদিন ধরেই ধারাবাহিকভাবে তারা এই কর্মসূচি পালন করে আসছেন। গত 4 অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে সরকার। সরকার থেকে 7 দিনের মধ্যে যদি আমাদের কোনো মেসেজ না দেওয়া হয়, আমরা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মরা আমরা একত্রিত হয়ে আমরা টানা টানা কর্মসূচি দিব। রাজধানী নিউ মার্কেট পোস্ট অফিস থেকে অভিনব কায়দায় 5 লাখ টাকা চুরির ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মতিঝিল থেকে বৃহস্পতিবার ঘটনার মূল হোতা বাবুলকে আটক করা হয়। গত ডিসেম্বরে এক ব্যক্তি রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিসে 4,70,000 টাকা সঞ্চয়পত্র কিনতে যান। এ সময় 3 জন ব্যক্তি অভিনব কায়দায় টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর দীর্ঘদিনেও টাকা উদ্ধার বা ওই 3 ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ, যদিও ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ওই ব্যক্তিদের চেহারা স্পষ্টই বোঝা যায়। সম্প্রতি এ নিয়ে সময় সংবাদে খবর প্রচারিত হলে বৃহস্পতিবার বাবুলকে গ্রেফতার করে পুলিশ। প্রথম দফায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি কারখানা সহ 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার অভিযানের 5ম দিনে গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় 80টি স্থাপনা।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নগরীর হারিয়ে যাওয়া পাঁচটি খাল উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দখলা দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশে লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। প্রভাবশালীদের ছত্রছায়ায় দিনে দিনে এখানে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ স্থাপনা। এখানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুধু অবৈধ স্থাপনায় নয়, এখানে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া খালও। এই খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হতো বলে জানিয়েছে সহকারী কমিশনার। 10 একর ভূমির সাথে সাথে কিন্তু 5টি খাল আমরা উদ্ধার করতে পেরেছি। খালের মুখগুলো উদ্ধার করার কারণে এখন কিন্তু সেগুলোকে আরও অনেক বেশি বাড়ানো যাবে, যে কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও বেশি উন্নত হবে বলে আমরা মনে করছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যে খালগুলো উদ্ধার করা হয়েছে তা যদি খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। জলাবদ্ধতা দূরীকরণের আন্ডারে এই প্রজেক্ট বাস্তবায়নটা খুব দ্রুততর হবে। যে খালগুলো এখন উন্মুক্ত হয়ে গেল, ওপেনিং যে অংশগুলো আছে সে ওপেনিং অংশে দেখা যাচ্ছে 40 ফিট, কিন্তু ভিতরে গিয়ে সেটা ন্যারো হয়ে 20 ফিটের মতো হয়ে গেছে। খালের যে মাটি বা পলি জমে পড়ে আছে সেগুলো যদি অতি সত্ত্বেও যদি ড্রেজিং করা হয় তাহলে এই আসন্ন যে বর্ষা মৌসুম আছে সেখানে জলাবদ্ধতা যেটি রয়েছে সেটি লাঘব হবে। এদিকে উচ্ছেদে ভাঙা পড়েছে লবণ মিল ও কারখানা, সেক্ষেত্রে বেকার হয়েছে কয়েক হাজার শ্রমিক। সরকারের কাছে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে তারা। আমরা এই মিলে কাজ করতাম, এটা হলো ডামু সল্ট, এখানে এখন তো ভাঙিয়ে এখন কোনো স্থান নাই আমাকে। লবণ শ্রমিকের অনেক লাখ লাখ মানুষ আমাদের মানে সব বেকার। সরকারের যদি একটু আমাদের জন্য একটু যদি কাজ দেয় খুব ভালো হবে। 2014 সালে জেলা প্রশাসনের জরিপ অনুযায়ী কর্ণফুলী নদীর দুই পাশে 2,281টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা হাজার হাজার অবৈধ স্থাপনা এভাবে একে একে গড়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করার পর আবার যাতে কেউ এসব স্থাপনা দখল করতে না পারে সে বিষয়ে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। প্রবাসী সময়ে আরো থাকছে, গাজীপুরে 3 যুবককে অপহরণের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা গ্রেফতার, কালিয়াকৈর থানায় 9 জনের বিরুদ্ধে মামলা। স্কুল কলেজে শিক্ষকদের কোচিং বন্ধে আদালতের রায় বাণিজ্যিক কোচিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিক্ষাবিদরা বলছেন, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ করতে হলে দক্ষ শিক্ষক দিয়ে শ্রেণীকক্ষ পরিচালনা করতে হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট। সকাল থেকে রাত কোচিংয়ের এই চিত্র চোখে পড়ে রাজধানীর অনেক এলাকাতেই। গত কয়েক বছর যাবৎ এসএসসি পরীক্ষার আগে কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা থাকলেও লোকসানের ভার নিতে নারাজ এই কোচিং সেন্টারগুলো, যেখানে পড়তে আসছেন এসএসসি পরীক্ষার্থীরাও। কোচিং খারাপ কিছু নয়, কোচিং মানে আমাদের ভালো করানোর জন্য। বই হচ্ছে সামনে এসএসসি, আর আপনি বলছেন আপনি ইন্টারে পড়েন, এর কারণটা? আমরা ইন্টারে পড়ি। তাহলে আপনার সামনে এসএসসি বই কেন? আপনার এটা হচ্ছে কি আপু, আমরা স্পোকেন ক্লাস করতেছি ইংলিশ, আমরা এতদিনও পড়েছিলাম কিন্তু এখন আমরা জাস্ট লাস্ট মোমেন্টে কিছু বেসিক জানার জন্য। শিক্ষার্থীদের এমন বক্তব্যই প্রমাণ করে শ্রেণীকক্ষ নয় তাদের আস্থার জায়গা কোচিং সেন্টারই। যদিও স্কুল কলেজের শিক্ষকদের কোচিং বন্ধে হাইকোর্টের দেয়া রায়ে কিছুটা স্বস্তি প্রকাশ করলেন অভিভাবকরা। প্রত্যেকটা বিষয় ভিত্তিতেই তো আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, যাতে করে না দৌড়াদৌড়ি করতে হয়। স্কুলে যদি ঠিক মতো করায় আমাদের অনেক ভালো। স্কুলের থেকে হচ্ছে আমার মনে হয় কোচিং এর পিছনে বেশি, তো এটা তো হওয়া উচিত না। শিক্ষাটা হচ্ছে স্কুল ভিত্তিকে হওয়া উচিত। আশা করি যে ক্লাসে টিচাররা মনোনিবেশ করবে। হাইকোর্টের রায়কে ইতিবাচক ভাবেই দেখছেন বাণিজ্যিক কোচিং পরিচালক। তাদের ব্যবসায় এর কোনো প্রভাব পড়বে না বলেই মত দিলেন তারা। প্রথমত আমি এটাকে সাধুবাদ জানাই, স্কুলের শিক্ষক হিসেবে আমরা যুক্ত না, তা আমি মনে করি যে স্কুলের বাইরে যারা তাদেরকে হয়তো বা এটা করানো উচিত। ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এটা আমি ভালোই বলবো। আর কেন ভালো বলবো, কারণ টিচাররা যদি মানে কোচিং এ করায় তাহলে স্কুলে কেন করাতে পারছে না। শিক্ষাবিদরা বলছেন রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নে শ্রেণীকক্ষে দক্ষ শিক্ষক প্রয়োজন, ভালো পাঠ্যপুস্তক প্রয়োজন হবে, শিক্ষায় ভালো বিনিয়োগ করতে হবে যাতে আমাদের স্কুল কলেজগুলোতে যথেষ্ট দক্ষ শিক্ষক থাকে, যাতে ছাত্ররা তাদের পাঠ্যপুস্তক পড়ে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারে, তখনই হয়তো এই কোচিংয়ের প্রবণতা কমে আসবে। আগামী 27 ফেব্রুয়ারি কোচিং সেন্টার খোলার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। কোচিং বাণিজ্য শিক্ষার্থীর আত্মবিশ্বাস দুর্বল করে, যার ফলে শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতা বিকশিত হতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই শিক্ষাকে কোচিং নির্ভর না করে পাঠ্যপুস্তক সহজীকরণের পরামর্শ তাদের। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইলেকট্রনিক মিডিয়াকে নবম ওয়েজ বোর্ডের আওতায় আনা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন,
টেলিভিশনের জন্য আলাদা সম্প্রচার নীতিমালা ও আইন করা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথমবারের মতো সম্প্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, নবগঠিত এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকরা তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথমবারের মতো সম্প্রচার সম্মেলন শুক্রবার সকাল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা। আয়োজনে তালিকাভুক্ত হওয়ার পর মূল অনুষ্ঠান শুরুর আগেই প্রিয় সহকর্মী বা কর্মক্ষেত্রে ঘনিষ্ঠজনদের সাক্ষাৎকারে প্রাণোচ্ছলতা। আড্ডার কথোপকথনের মাঝে কেউ কেউ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করেন। আশা করি যেহেতু আকারটা অনেক বড়, সেহেতু এখান থেকে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত হবে এবং তার সমাধানের পথগুলিও বেরিয়ে আসবে। এই যে সবাই মিলে আমরা একসাথে উপস্থিত হয়েছি, আমাদের সম্পর্কে এক ধরনের মানুষের ধারণা বোধ হয় এই 33টা টেলিভিশন, কেউ কারো মুখ দেখে না, সবাই বোধ হয় কারো পাশে দাঁড়ায় না, আমরা একটু এইটুকু দেখাতে পেরেছি। পরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আলাদা সম্প্রচার নীতিমালা ও আইন করার কথা বলেন। অনেক টেলিভিশন চ্যানেলের বেতন কয়েক মাস ধরে বাকি, অনেকগুলো টেলিভিশন চ্যানেল তো সেখানে সংকট আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছারও ঘাটতি আছে। টেলিভিশনের জন্য একটি আলাদা নীতিমালা তৈরি করে, একটি ওয়েস্ট বোর্ডের মতো তৈরি করে এটি করা যাবে, সেটি নব ওয়েস্ট বোর্ডেই বলা আছে। সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভা অনুমোদন করেছে, সেটিকে আইনে রূপান্তর করতে হবে। সম্মেলনের উদ্বোধন শেষে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নবগঠিত এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রচারের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিক বৃন্দ যেন এই প্ল্যাটফর্ম থেকে তারা তাদের লক্ষ্যগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। টেলিভিশন সাংবাদিকদের পারস্পরিক সহায়তায় কাজ করবে নবগঠিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। সময় সংবাদ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় ছিল অমর একুশে গ্রন্থমেলায়। প্রাণের মেলার অষ্টম দিনে ঘুরে ঘুরে বই কিনেন বই প্রেমীরা। প্রথম সাত দিনে এ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 832টি। সামনে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে ঘিরে বই বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন প্রকাশকেরা। বরাবরের মতো ছুটির দিন হওয়ায় শুক্রবারও মেলায় ছিল শিশু প্রহর। শিশুদের জন্য বিশেষ এই আয়োজন চলে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। শনিবারও মেলা শুরু হবে বেলা 11টায়। এদিকে দর্শনার্থীদের পদচারণায় পরিপূর্ণ ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সাপ্তাহিক ছুটি উপভোগের পাশাপাশি কিনেন পছন্দের পণ্য, রয়েছে মূল্য ছাড়ের সুবিধাও। তবে শেষ দিক বিবেচনায় বিক্রি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বিক্রেতারা। এই ভিড় সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ পথে। মেলা প্রাঙ্গণে প্রতিটি অলিগলি আর দোকানও পরিপূর্ণ ক্রেতা দর্শনার্থীদের পদচারণায়। অনেকেই মেলা প্রাঙ্গণ ঘুরে উপভোগ করছেন ছুটির অবসর, আবার অনেকেই কিনছেন পছন্দের পণ্য। সন্ধ্যার দিকে ক্রেতা বিক্রেতাদের একটু বেশি ব্যস্ত দেখা গেল কেনাকাটায়। ঘুরতে ঘুরতে কেনাকাটা করতেছি, অনেক আনন্দ ফুর্তি করতেছি, মজা হইতেছে, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, ভালো লাগতেছে। আজকে তো অনেক অনেক মানুষ, আমি এর আগেও এসেছি, অনেক কেনাকাটা করে নিয়ে গিয়েছি, ভিড়ের মধ্যে কেনাকাটা করেছি আর কি। শেষ দিনে যে অফারগুলো থাকে সেই অফার আজকে ভালো অফার ছিল। ছুটির দিন হিসেবে বিক্রি বেশি হলেও মেলার শেষ দিক বিবেচনায় প্রত্যাশা মতো বিক্রি হচ্ছে না বলে জানালেন অনেক বিক্রেতা। শেষের দিকে যে চাপটা অনুভব করতে চাইছিলাম ওই রকম অনুভব করছি না, একটু ফিলি নর্মালি দিনের চেয়েও একটু খারাপ ভাবে যাচ্ছে। অনেক জমজম হচ্ছে, মানুষ অনেক বেশি, সেলও বেশি। আগের তুলনায় আমরা আজকে অনেক ডিসকাউন্ট করে দিছি, আগে যেরকম 300 বেচতাম ওইটা 200 বেশি, 250 বেশি। প্রচুর ভিড় কিন্তু ওইভাবে ওই সেলটা নাই আর কি। ছাড়ের অবস্থাটা খুবই ভালো, আমরা প্রতি পিছে বুটিক্সের উপরে 200 টাকা ছাড় দিয়েছি। ইনশাআল্লাহ এবার মোটামুটি হইছে আর কি, বেশি একটা ভালো হয় নাই। জাতীয় নির্বাচনের কারণে এবার মাসব্যাপী এই মেলা পহেলা জানুয়ারির পরিবর্তে শুরু হয় 9 জানুয়ারি, আর ব্যবসায়ীদের অনুরোধে মেলার সময়সীমা বাড়ানো হয় একদিন। সে হিসেবে শনিবারই পর্দা নামছে এবারের বাণিজ্য মেলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। উদযাপন করা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের 40 বছর পূর্তি।
আলোকিত মানুষ চায় স্লোগান নিয়ে পথচলা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনভর বিশিষ্টজনের স্মৃতিচারণা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। শুধু বৈষয়িক অর্জনের জন্য নয়, বই পড়া হবে জ্ঞানার্জনের লক্ষ্যে। পাঠ্যাভ্যাসের মাধ্যমে গড়ে উঠবে মননশীল, উদারনৈতিক, উচ্চ মূল্যবোধ সম্পন্ন আলোকিত নাগরিক। এই ব্রত নিয়ে পথচলার চার দশক পূর্ণ করল বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ গড়ার এই প্রতিষ্ঠানটির 40 বছরের বর্ণাঢ্য পথচলা উদযাপনে শুক্রবার রাজধানীতে ছিল নানা আয়োজন। সকালে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নানান সাজে সজ্জিত শোভাযাত্রাটি শাহবাগ বাংলা মোটর হয়ে শেষ হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব ভবনে, যাতে অংশ নেন সমাজের বিশিষ্টজন আর প্রতিষ্ঠানটির অসংখ্য শুভাকাঙ্ক্ষী। দিনভর গুণীজনদের শুভেচ্ছা আর বইপ্রেমীদের পদচারণায় মুখর ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশিষ্টজনদের প্রত্যাশা, সমৃদ্ধ আর উচ্চ মানবিক বোধ সম্পন্ন বাংলাদেশ গড়তে আলোর পথে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে আরো অনেক দূর। মানুষের সদিচ্ছা থাকলে যে কতটা যেতে পারে আবদুল্লাহ আবিশাই সেটা প্রমাণ করলেন। আলোর পথ মানে সুন্দরকে দেখা যাচ্ছে, এই আলোতে পবিত্রকে দেখা যাচ্ছে, এই আলোতে মনুষ্যত্বের পথ দেখা যাচ্ছে। কিশোর কিশোরী, তরুণ তরুণী যদি এই প্রতিষ্ঠানের স্পর্শ পেয়ে থাকে তাহলে সে পরিবর্তন, তার ভিতরে পরিবর্তন হতে বাধ্য। আবদুল্লাহ আবিশাই স্যার 40 বছর আগে বুঝতে পেরেছিলেন ছেলেমেয়েদেরকে বই পড়ানো শেখাতে হবে, কাজে স্যারের এই উদ্যোগের কোনো তুলনা নাই। একইভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের কণ্ঠেও ছিল আরও অনেক বড় স্বপ্নের কথা। চিরদিন অন্ধকারে সে আমাদের আক্রমণ করবে, গ্রাস করে নিতে চাইবে এবং চিরদিন আমরা তার সঙ্গে যুদ্ধ করে জয়ী হব। তো সুতরাং এটা হাজার হাজার বছরের বিষয়, এটা 40 বছর একটা প্রথম 40 বছর, কিন্তু লক্ষ লক্ষ 40 বছর আমাদের সামনে। প্রতিষ্ঠানটির 40 বছর পূর্তিতে বিশিষ্টজনদের স্মৃতিচারণা আর দিনভর সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন। রুভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে 3 জন যুবককে অপহরণের অভিযোগে 2 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশ সুপার শামসুন নাহার। তিনি জানিয়েছেন বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকোট থেকে 5 জন বন্ধু একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় উপজেলার সূত্রাপুরে পৌঁছালে গাড়ি রোধ করে 3 বন্ধুকে তুলে নিয়ে যায়। কালিয়াকোট থানার এএসআই আবদুল্লাহ আল মামুন, মির্জাপুর থানার এএসআই মুশফিকুর রহমান ও তার সহযোগীরা। পরে তাদের আটকে রেখে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর অভিযানে নামে কালিয়াকোট থানা পুলিশ। পরে শুক্রবার বিকেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়, উদ্ধার করা হয় 3 যুবককে। এ ঘটনায় কালিয়াকোট থানায় আটক 2 পুলিশ কর্মকর্তা সহ অজ্ঞাত 9 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাদের কাছে টাকা দাবি করা হয়, এইটা জানার পরে তাদের আমরা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা তাদেরকে নিয়মিত মামলা ফৌজদারি কার্যবিধি এর আইন অনুযায়ী মামলা হয়েছে এবং তাদেরকে 2 জন এএসআইকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের সাথে যে সহযোগী ছিল তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধী যেই হোক না কেন আমরা তাকে কোনোভাবেই ছাড় দিব না। এবার প্রবাসের খবর। সৌদি আরবের প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কালচারাল ডে 2019। এতে বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাড়াও আরও 16টি দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আরিফুর রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এ যেন এক টুকরো বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ে গান আর বাদ্যের তালে মঞ্চ মাতালেন একদল বাংলাদেশি তরুণ শিক্ষার্থী। আন্তর্জাতিক কালচারাল ডে 2019 উপলক্ষে গান আর নাচের পাশাপাশি অনুষ্ঠানের মূল মঞ্চের পেছনে ছিল লাল সবুজের বাংলাদেশের স্টল, যেখানে রিকশা পালকি সহ ছিল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নানা উপকরণ। স্টলের পাশেই বড় পর্দায় দেখানো হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রামাণ্যচিত্র। ছিল ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠাপুলি আর সুস্বাদু খাবার। অল্প জায়গায় এমন আয়োজনের একটাই কারণ, বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরা।
প্রত্যেক বছরের মতো এইবারও বাংলাদেশ প্যাভিলিয়ন আমরা একটা কালচারাল প্রোগ্রাম করেছি, সেই সাথে অ্যাম্বাসির অনেক সহযোগিতা করেছে। বাংলাদেশি ছাত্রদের এই আয়োজন এটি অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর। এখানে যারা বিদেশি ছাত্র আছেন, শিক্ষক আছেন এবং বিদেশি বিভিন্ন অতিথি আছেন, তারা বাংলাদেশি স্টলে এসে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা স্টল দিয়েছেন মেলাতে, এটা সত্যি অভাবিত এবং এখানে আমাদের দৃষ্টি কালচার সবকিছু তারা তুলে ধরছে। স্টল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুবই আনন্দিত বাংলাদেশের স্টল বিখ্যাত প্রিন্স সুলতানের প্রেসিডেন্টে এখানে একটি সুন্দর স্টল তারা করেছে। ইতিমধ্যেই আমরা আরও চারটে ইউনিভার্সিটিতে আমরা একই অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি কালচার ঐতিহ্য তুলে ধরতে পারি সেই ব্যবস্থা করেছিলাম। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলগুলোর উপস্থাপনার উপর রেটিং করে পুরস্কার দেওয়া হয়। এবছর প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে ফিলিস্তিন, আর সাংস্কৃতিক অংশে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। আরিফুর রহমান, সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। নগর ব্যবস্থাপনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কলকাতা ও ঢাকার মেয়র। শুক্রবার কলকাতায় ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কলকাতা এবং ঢাকায় নগর ব্যবস্থাপনা সহযোগিতার জন্য শিগগিরই একটি চুক্তি সই হবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সোমেন রায়চৌধুরী। রোজ 2 কোটি মানুষের পদচারণায় মুখর কলকাতা শহর যেমন চলছে বাস, ট্যাক্সি, রিক্সা, তেমন চলে মেট্রো এবং ট্রামও। এত মানুষের বসবাস, তাই প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য তৈরি হয়। এরপরেও অনেকটা সুশৃঙ্খলভাবে চলছে সবকিছু। সেসব দেখতে এবং কলকাতা শহরের সঙ্গে নগর ব্যবস্থাপনায় হাতে হাত ধরে চলতে কলকাতা কর্পোরেশনে এসেছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। কলকাতার মেয়র ঢাকার মেয়রকে স্বাগত জানান এবং তাদের মধ্যে প্রায় দেড় ঘন্টার বৈঠক হয়। আমাদের সাথে ওনাদের একটা এমওইউ সাইন হলো, সেটার মধ্যে আমরা দুজনের দুজনের এক্সপিরিয়েন্স শেয়ার করব, দুজনের দুজনের যদি কোনো টেকনিক্যাল ইয়ে থাকে সেটা শেয়ার করব। ট্রাফিক কন্ডিশন আমরা যখন শেষবারের মতো এসেছিলাম আর এবার আসলাম, আপনার ট্রাফিক আপনার কিন্তু আপনার ইম্প্রুভমেন্টটা অনেক, প্যাডিস্ট্রিয়ান মোবিলিটিস থেকে নিয়ে শুরু করে যানজট অনেক পরিমাণে কম, মোটামুটি বেশ পরিমাণের কলকাতা জুড়ে বেশ অংশ কিন্তু অনেক পরিষ্কার, আগে থেকে অনেক বেশি ইম্প্রুভ করেছে। কলকাতা শহরে এসে উচ্ছ্বসিত প্রশংসা করলেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। কলকাতার মেয়রের সঙ্গে দীর্ঘ দেড় ঘন্টার বৈঠকে আলোচনা হলো দুই শহরের নানা সমস্যা এবং সমাধানের উত্তরণের পথ নিয়ে, এবং তারপর দুই মেয়র আশাবাদ ব্যক্ত করলেন দুই নগরকে পরিচ্ছন্ন রাখতে তারা একে অপরের হাত ধরে এগিয়ে চলবে আগামীর পথে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জমে উঠেছে 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় আগামী রোববার উদযাপন করা হবে বাংলাদেশ দিবস। কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোমেন রায়চৌধুরী। কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজ 8ম দিন, মেলায় বেচাকিনি জমে উঠেছে। আমরা এখন বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আছি। বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের বাংলা একাডেমি সহ 41টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিয়েছে। 8 দিনে ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বলে জানাচ্ছেন আয়োজকরা। এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে আরো 21টি দেশ। তবে সব স্টল ছাপিয়ে ভিড় সেই চিরাচরিত রোজ গার্ডেনের আদলে তৈরি বাংলাদেশের প্যাভিলিয়নের দিকেই। প্রকাশকরা বলছেন, এবার মেলায় হুমায়ুন আহমেদের পাশাপাশি অন্যান্য লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিকদের বইও কিনছেন পাঠকরা। এছাড়াও রয়েছে বাংলা একাডেমির বাংলা অভিধানের চাহিদা। প্রতি বছরের তুলনায় এবছর আমাদের বইয়ের সংখ্যা বেশি এবং পাঠকও বেশি, যথেষ্ট বই বিক্রি হয়েছে এবং হচ্ছে। ভাষা আন্দোলন এবং 71-এর উপর, মুক্তিযুদ্ধের উপর মূলত, আর এছাড়াও হুমায়ুন আহমেদের প্রচুর বই, জাফর ইকবালের
গত বছর থেকে কলকাতার সল্টলেকের সেন্টার পার্কে আয়োজন করা হচ্ছে এই বইমেলার। এখানকার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে খুশি পাঠকরাও। বইমেলায় আমি ছোটবেলা থেকে আসি, মানে যখন ইসে হতো, ওই স্কোয়ানেটে হতো, মানে গড়ের মাঠে হতো, তখন থেকে আসি। বই কিনি, সারা বছরই বই কিনি, আর বইমেলাটা এখন বাড়ির কাছে হয়েছে, এটা একটা সুবিধা। আগামী রোববার কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস পালিত হবে। দিনটি সামনে রেখে চলছে নানা আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং পশ্চিমবঙ্গের তথ্য প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিপিএল এর ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়ে উৎসবে ভাসছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিমের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ শহীদ আফ্রিদি, ইমরুল কায়েসরা। দল হারলেও তামিমের প্রশংসা করেছেন ঢাকা ডায়নামাইটস ব্যাটসম্যান রনি তালুকদার। বিপিএল আয়োজন নিয়ে খুশি দর্শকরা, বিসিবি কর্মকর্তাদের প্রতিশ্রুতি, ফুল থেকে শিক্ষা নিয়ে পরের আসর থেকে আরও জমজমাট আয়োজন উপহার দেবেন তারা। দেশি তারকাদের ছায়ায় ফাইনালে ঢাকা পড়েছেন বিদেশিরা, শহীদ আফ্রিদিও তাদের একজন। তবু সতীর্থদের প্রশংসায় ভাসালেন পাকিস্তানি অলরাউন্ডার। দারুণ ব্যাটিং করেও দলকে হারতে দেখেছেন রনি তালুকদার, কিন্তু মনে করেন দিন শেষে জয়টা হয়েছে ক্রিকেটে। খেলাটা আমাদের হাতেই ছিল, বাট আমরা যদি আর একটু এফোর্ট দিতে পারতাম। আর তামিমের কথা স্পেশালি বলবো, তামিময় ম্যাচ। মাঠে আসে কত রকম দর্শক, সাধারণ থেকে জনপ্রতিনিধি, তারাও লুকাতে পারে না প্রিয় দলকে সমর্থন করার আবেগ। নারীর টান হলো কুমিল্লার, আর আমি মেয়রের জন্য ঢাকার থেকে ক্যান্ডিডেট হয়েছি। আমার জন্য খুব ডিফিকাল্ট হয়েছে, কিন্তু আমি সব দলকে সাপোর্ট দিই। সাধারণত ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে যাই, যে আয়োজন খুবই আনন্দিত এবং উৎসবমুখর পরিবেশ। শেষ পর্যন্ত কতটা সফল হলো বিপিএল সেটা বিবেচনা করবেন দর্শকরা, তবে আয়োজক বিসিবি বলছে চেষ্টার কমতি ছিল না। আইসিসির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি আমাদের দেশে এসেছেন, আমাদের এই একটা ঘরোয়া টুর্নামেন্টে এই ওনার প্রেজেন্সটা অবশ্যই আমাদের অনুপ্রাণিত করছে। ভালো কম্পিটিশন এবং আমাদের ডোমেস্টিক প্লেয়াররা, আমাদের লোকাল প্লেয়াররাও কিছু কিছু ক্ষেত্রে পারফর্ম করেছে, বাট আমি মনে করি যে আরও কনসিস্টেন্ট হলে ভালো হতো। সামনের আসরে আরও ভালো আয়োজনের প্রতিশ্রুতি বিসিবির। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সমরে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি নেই, কারাবাসের বছর পূর্তিতে বললেন বিএনপি নেতারা। মুক্তি আদায় করতে না পারা দলটির ব্যর্থতা, পাল্টা বক্তব্য আওয়ামী লীগের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস ভারতের। দিল্লিতে দুদেশের যৌথ কমিশনের বৈঠক, চারটি সমঝোতা স্মারক সই। দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ, প্রাথমিক পর্ব শেষ, চলতি বছরে দৃশ্যমান হতে পারে চুল্লি। সরকারি চাকরিতে 30% কোটা বহালের দাবিতে আবারও রাজধানীর শাহবাগে বিক্ষোভ, 7 দিনের আলটিমেটাম দিয়ে প্রত্যাহার। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।